হ্যালো বিয়াস, আমি আজকে আপনাদের দেখাবো এলো বেলো তারি থাকা অবস্থায় কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। অনেকে আছে আমরা নতুন যারা স্টুডিও চালায়, অনেকে আছে যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তখন যে দাঁড়িয়ে যে একটা ফেকার থাকে, দাঁড়িয়ে যে একটা অরিজিনাল যে একটা দাঁড়িয়ে সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা আমরা হারিয়ে ফেলাই। কীভাবে আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় কীভাবে এলো বেলো থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, দাঁড়িয়ে কোনো কাটা পড়বে না। আমরা এখানে যে কালার টুলস আছে, কালার টুলসে ক্লিক করলাম, দেখেন এই টুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমি এবার ছবির উপরে এই কালারটা দিয়ে দেবো। দেখেন এই যে কোনো ছবি, যে কোনো এক জায়গায় আমি কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে এই ছবিটা কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে। অন্যরকম কালার হওয়ার পর পরে দেখেন এবার দেখেন এখানে ইলেজার টুল দিয়ে আমি সুন্দর করে এগুলো কেটে দিচ্ছি। আপনি ইলেজার টুল দিতে পারেন কিংবা পেন টুল দিতে পারেন, যে কোনোভাবে আপনি আপনার মতন কেটে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কেটে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে আমাদের যেগুলো এক্সট্রা কিছু কিছু কালো আছে।